Finally, I am back. So, guys, আজকে আমরা Among Us খেলব and তোমাদের মাথায় অনেক কোশ্চেন আসবে যে আমি এতদিন ধরে ছিলাম কই যে আমি মাত্র শর্ট ভিডিও কয়েকটা আপলোড করছি রিজন হচ্ছে আমার চ্যানেলের নাম বলবো না আমি এখন ব্লগিং চ্যানেল শুরু করে দিছি এন্ড এই ব্লগিং চ্যানেল এমনিতে ভালোই চলতেছে ইয়েস দিস রিজন আমি এখানে আপলোডই করতে পারতেছি না প্লাস আমার পরশু দিনই এক্সাম দিস রিজন আমি পারতেছি না কোচিং এক্সাম এরপর স্কুল এক্সাম এটাই প্যারা মেইন দিস রিজন আমি পারতেছি না এটা আমি গেমিং এ ভিডিও আপলোড করতে বাট আজকে আমি যাই হোক আমি আপলোড করবো একটা ভিডিও অ্যান্ড এটা জিজ্ঞেস করিল না যে আমার চ্যানেলটার নাম কী কারণ আমার চ্যানেল ভাই আমার ভিডিওগুলো এত ফালতু হয় মিন আমি ব্লগে আপলোড করি এমনিতে অ্যান্ড তারপরে একটু আমি দিব না লিঙ্ক কারণ একটু ফালতু টালতু লাগছে কারণ চ্যানেলটা আমি এখনও ভেরিফাই করতে পারি নাই যাই হোক গাইস নো প্রবলেম বাট এই চ্যানেলটা মানে প্রতিদালের জন্য যখন আমি চ্যানেলটা শুরু করছিলাম ওই টাইমের চাইতে এটা আর একটু বেটার আছে সো যাই হোক গাইস আজকে আমরা খেলতে চাইছি অ্যামং আস সো আমার নাম তখন একটা লেজেন্ডারি নামই হইতে হবে সো এই জন্য আমি আমার নাম রেখেছি লেজেন্ড নাইস সো লেজেন্ডরা সবসময় লেজেন্ড নামই রাখে সো এটার পর আমরা কোনো একটা গেম টাইমে চলে যেতেছি অলরাইট গাইস আমরা একটা গেমের মধ্যে চলে আসছি অ্যান্ড এখানে আটজন আসে দশজনের ভিতরে সিক্সদেরকে হাইটাই লিখে দিই আমি সো হাই আল্লাহ জানে ভাই গালি টালি দিয়ে দিল পুরো ভিডিও নষ্ট অ্যান্ড আই ডোন্ট আমার ব্লগিং করতে করতে এখন মানে গেম করতে গিয়ে আমার একটু আজবাজব লাগতেছে বাট আমি ভেবে নিছি যে আমি গেম ব্লগ দুইটা একসাথে করবো নেভার ডাই প্রতি দালে চ্যান্ড ইয়াস সো যাই হোক বাট আমার অনেক আমি একেবারেই ফার্স্টের গ্রোয়িং না মিন অন্যান্য ইউটিউবাররা যেরকম মানে শর্ট ভিডিও আপলোড করে দিস রিজন ওরা গায় বাট আমি বলতে পারি আমি শর্ট ভিডিও আপলোডই করি না বেশি একটা কারণ শর্ট ভিডিও আপলোড করে এমনিতে ইজি বাট প্রবলেম হইতেছে শর্ট ভিডিও আপলোড করতে আমাদের এডিটিং করা লাগবে ইয়াস সো দিস রিজন আমার এডিটিং করতে অনেক টাইম লাগবে এমনিতে যেটার কারণে আমার কোনো ই হবে না মিন আমি যদি মোবাইল নিই আমার এটা করতেই টাইম লেগে যাবে পুরাটা অনেক প্যারে আছি এমনিতে এই জন্য পারতেছি না সরি গাইস বাট এমনিতে আমার ভিউটিউ তো বেশি আসতেছেও না সো একটু বলে দিই এগুলো আর স্টার্ট মার্ট করতে গেলে পিছি পাশে স্টার্ট করতেছে না সো এটা স্টার্ট করতো না নাইলে কিছু একটা হয়ে যাবে হোয়াট হোয়াট সাসি ব্যান্ড ও সবাই ব্যান্ড হইতেছে কেন ভাই নাইস মানে ভেবে নিছে একটা ছাপড়ি আসতেছে ওই দিক দিয়ে এটা ব্যান্ড করে দিই দেখতে পাইতেছো কত কী হইতেছে আমার সাথে এগুলো সো গাইজ আমরা এবার নিজেদের একটা ম্যাচ নিয়ে নিছি সো মিন আমি নিজের একটা গেম ক্রিয়েট করে নিছি অ্যান্ড ভাই দেখি ভাই আল্লাহর অস্তে যাতে কেউ আসে ভাই একটু আসা টাসা তো লাগবে অ্যান্ড এখানে আমি একটু সেটিং মেটিং একটু ঠিকঠাক করে দিই আমি এখানে ডিসকানিং টাইম 15 ঠিক আছে ভোটিং টাইম 30 ঠিক আছে প্লে স্পিড আর একটু বাড়ায় টাড়ায় দিই এমনিতে কিল কুলডাউন 35 ঠিক আছে কারণ 35 ঠিক আছে কারণ আমার এখানে 15 জন আসতেছে অ্যান্ড ওই হিসাবে ঠিকই আছে অ্যান্ড এখানে জাস্ট এই রিজনেও না এখানে তিন টাইম পোস্টার আছে দিস রিজন আমি দিছি এতজন ও নাইস ভাই কেউ একজন তো আসছে সো আমি একটু লিখতেছি হ্যালো ভাই আমাকে কেউ পাত্তা তো দেওয়া লাগবে ভাই হ্যালো ব্রো হোয়াটসঅ্যাপ পাত্তা দে ভাই একটু পাত্তাও দিতেছে না ভাই কোন টাইম চলে আসছে সো গাইজ আমরা অন্য আরেকজনের গেমে চলে আসছি কেন কেউ তো ভাই জয়েন নিতেছে না সো লেটস ভাই কী হইতেছে ভাই সব কয়টা মেয়ে কেন এখানে একটা ছেলে ওরা আছে নাইস সো এখন স্টার্ট করে দে নাইলে কিন্তু আমি আসি অল রাইট সো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে 1 ওকে 0 ইয়াস ভাই আমার ইম্পোস্টার বানায় দাও ইম্পোস্টার আমি আই ডো আমি শিওর এটা হবো না আমি ক্রিউমেট দেখাবে একটু পরে প্রথমে বলবে ওয়েট দেখাইতেছি প্রথমে কী বলবে 1 2 3 এত টাইম লাগতেছে কেন ইয়াস সো চলে আসছে ক্রিউমেট ইয়াস দেখছো আমি কত প্রেম নিতেছি আমি ক্রিউমেটই হই প্রত্যেকবার ভালো মানুষ এই জন্য ইয়োর রোল ইজ ক্রিউমেট ডু ইয়োর টাস্ক ওকে আমাকে এখানে চাকর বানায় রাখছে এগুলো আর আমাকে এখানে টাস্ক করতে হবে এবং কষ্ট কেমন খেলে জানি এমনিতে সেখানে অ্যাডমিনে যাইতেছি সবাই এবং এটা আমি একবারই করে খেলতে পারি তো আমি অন্যান্যদের মতো তো নুপটুপ না দেখতে পাচ্ছি কত প্রো আমি এমনিতে এটা করতে রিজন এটা করতে অনেকেই পারি না সো এরপর আমরা স্টোরি নাইস প্রবলেম করেছি দাঁড়া একটু ওয়েট কর তুই দেখাইতেছি আমি রুকো যারা সবার কারো একটু বানাস দিলি মিস্টেক হয়ে গেছে হোয়াট হ্যাপেন ওকে হোয়াট হ্যাপেন দিয়ে দিছি আমি ভাই কে 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 হয়েছে কি
কিছু না, যে রিভোট করছে রিয়েলিটিতে, মানে কোনো কমেন্টও করতেছে না ভাই। এর ভোট করা লাগবে, ভোট ব্রাউন লিখে দিতেছি আমি, ভোট ব্রাউন ব্রাউন ব্রাউন। ওকে আমি ভোট ব্রাউন দিয়ে দিতেছি, সরি মানে ব্রাউনকে ভোট দিয়ে দিতেছি। সো ব্রাউন চাচা বাই বাই। বাবার বেচারাটা কতগুলো ভোট করছে, 1 2 3 4 5, পাঁচজন মিলে পুরাই বেচারাটা শেষই করে দিছে। বাই বাই ব্রাউন। বেচারা ইম্পোস্টারও ছিল না, আছে এটা তো আমরা জানতাম এমনিতে। 1 ইম্পোস্টার রিমেন্স। ওকে গাইস, ওকে সো এবার আমরা যাইতেছি আমাদের ম্যাপের দিকে। অ্যান্ড এরপর আমরা স্টোরেজে কাজ করতে নিয়েছিলাম, একটা তেলের কাজ, তেলের কাজ কিছু একটা, এমনিতে তেলের দাম বাড়ছে এই জন্য আমাদেরগুলো ঠিকঠাক মতো করা লাগবে। সেটার পর আমরা এটা ভরে টরে নিয়েছি তাড়াতাড়ি করে। অ্যান্ড এটার পর আমরা যাইতেছি ইলেকট্রিক্যাল। লেটস, তুই ইম্পোস্টার না, দাঁড়া 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 ভাই, তুই কিছু করিস না ভাই, ভালো মানুষ তো ভাই, তোর ভালো মানুষ মনে হইতেছে না আমার। আমার আমি সার্চ করতেছি একটা ইম্পোস্টার, বাট আমি এর কালারই জানি না, প্রবলেম আমি ওর নামটা দেখে ফেলছি হালকা পাতলা। সেটার আমি আপ করে দিছি। অ্যান্ড এটার পর এইটাসটা কমপ্লিট হয়ে গেছে, লেটস গো শিল্ডে যাই। এরপর আমি আপার ইঞ্জিন টিঞ্জিন যেখানে খুশি যাব। অ্যান্ড সো লেটস গো, লেটস গো, লেটস গো। ওকে আমরা হার্ট অ্যাটাক দিতেছে আমাকে, আই থিঙ্ক সবই আমার ফ্যান এই জন্যই করতেছে এরকম। সো লেটস গো গাইজ, লেটস গো। এখানে দিয়ে অরেঞ্জ হয়ে গেছে এমনিতে। সো লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। ঠিকই বসি আমি, অরেঞ্জ যখন গেছি ঠিক সাথে সাথে বেড়ে ফেলছে, আমি বুঝি না কেন, বুঝি না আমার সাথে কেন এগুলো হয় ভাই, পুরো ভয় পেয়ে গেছি আমি। নাইস। সো এখন আমার বিচার হইতেছে গাইজ, এখন ওরা প্রত্যেকে মিলে দেখি আমাকে কত বিচার টিচার করে নিতে। আমি অনেক লেজেন্ডের জন্য করারই কথা, চিনতে পারছে আই থিঙ্ক আমাকে অনেক, 1 মিলিয়ন 1 লাখ সাবস্ক্রাইবার আছে আমার এমনিতে। দিস রিজনে হোয়ার ওয়ার বল তুই কই, আমার নিজেরও মনে নেই। তুই বললে দা আপার ইঞ্জিনিয়ার বললেই তো হয়ে যায়। আই ডিড নট সি হু ওয়াজ ইট। ওকে যাই হোক, তোর তোরা তার স্কিপই করে দে তাইলে। বাট দিস ইজ অরেঞ্জ, এই অরেঞ্জটা দেখে নিব আমি। আই থিঙ্ক ইম্পোস্টার ভেন্ট। নাইস ভাই, ইম্পোস্টার তো ভেন্ট করবেই না, ইজি পিজি ভাই। এরা কী বলতেছে, শিখো আমার থেকে কিছু শিখো, এত প্রো আমি। অ্যান্ড আমার প্রতি ব্লগ ভাই আমি চ্যানেল রিভিল করতে নিছিলাম, যে একবার শুনতে পাও না আই থিঙ্ক, হ্যাঁ কিছু শুনো নাই তোমরা। সো আমার যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলটার মধ্যে আমি যে ক্রিঞ্জ ক্রিঞ্জ ভিডিও আপলোড করি না, অ্যান্ড আই ডোন্ট, আমার মানে কোনো স্ক্রিন রেকর্ডার বা ক্যামেরার সামনে আমার ভয়েস যেরকম লাগে, আমি নিজের ভিডিও প্রায় প্রায় নিজে নিজে দেখি। অ্যান্ড আই নো এই ভিডিওটা আমি যখন আপলোড করবো তখন আমি দেখবো আমার ভয়েসের কী যে লাগতেছে, মিন রিয়েলিটিতে আমার যে ভয়েস ওইটার সাথে খুবই আলাদা লাগে আমাকে ক্যামেরার মধ্যে সব কিছুতেই। আই ডোন্ট নো এটা কেন বেশি সব কটা স্কিপ করছে এমনিতে। সো কেউ জানে টাই হয়ে যাওয়ার কথা। নো ওয়ান রিজেক্ট, নো ওয়ান ওয়াজ রিজেক্টেড স্কিপড। যাক ভাই, একদিক দিয়ে ভালো হয়েছে, গোস্ট টোস্ট হয়ে আমি ইজিলি আরামে কাজ করতে পারবো। ইম্পোস্টার থ্যাংক ইউ আপনাকে এত ভালো আমাকে গোস্ট বানানোর জন্য। দেন আমাদের ব্রাউন চাচাও বেচারা ই হয়ে গেছে। সো আই থিঙ্ক, ও সরি এটা তো আমি করতে পারবো না, ইম্পোস্ট হয়ে গেলে আর করা যায় না এইগুলো টাস্ক। সো এখানে সবার আগে আমাদের দিতে হবে 1 2 3 4 5 6 6 7। আরে ভাই আমি বাংলায় 7 লিখে নিছি, 1 2 3 4 5 6 7 8 9 10, অল রাইট টাস্ক কমপ্লিটেড। ওকে যাই হোক ভাই, আজকে একটু বেশি খুশি হয়ে গেছি, নতুন নতুন ভিডিও আপলোড করতে শিখতো। যাই হোক, হবে কয়েকদিন, 6-7 দিন, 1 সপ্তাহ হয়ে গেছে এমনিতে আই থিঙ্ক। অ্যান্ড শর্ট ভিডিও আপলোড একটা আপলোড করছি কয়েকদিন আগে, ক্রিঞ্জ একটা ভিডিও, এগুলো ক্রিঞ্জ ভিডিও আমি সবসময় আপলোড করতেই থাকবো, আমার আমার ভিউ দরকার, আমি শিওর ছিলাম এটাতে ভিউ আসবে। অ্যান্ড এখন হয়তো 1K হয়েও গেছে, আই ডোন্ট, এখন 1K হয়েছে টুইছে কি না, বাট হয়ে গেলেই ভালো এমনিতে, কারণ আমার সাবস্ক্রাইবার একদমই বাড়তেছে না, 1 বছরের কাছাকাছি। বাট আমি লেট হইলো প্রতিদেলা যে নেভার ডাই, বেচারা অরেঞ্জ মিলে কয়েকজনে মারছে। সো যাই হোক গাইজ, আজকের ব্লগে, সরি আমি ব্লগ বলতেছি কেন। সো গাইজ, আজকের ভিডিও এখানে এন্ড করছি গাইজ। সো ভিডিও বেচারে লাইক দিয়ে দিন, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। অ্যান্ড সো এন্ডের আগে একটু বলে নিতেছি, সো আমি হয়তো ভিডিও এরপরও লেট হইতে পারে, এখন থেকে আরও লেট হবে, রিজন আমার এক্সাম শুরু হবে কাল পরশু দিন থেকেই। অ্যান্ড কালকে থেকে আমি আর ভিডিওভাবে আপলোড করতে পারবো না। অ্যান্ড ব্লগ পারতেছি এই রিজনে যে ব্লগে তো আমি মানে এখন আপাতত কয়েক মিনিটের মানে 1 মিনিট আমি ইন্ট্রো টিন্ট্রো দিয়ে মোবাইল রেখে দিয়েছি, আবার যখন একটু টাইম পাবো এভাবেই হয়ে করতেছি। বাট ভিডিও করলে ওইটার জন্য স্টিল মানে গেমটা কমপ্লিট হওয়া পর্যন্ত থাকা লাগে। সো যাই হোক গাইজ, বাট এই ইদানিং একটু বলে দিতেছি, একটু টাইম টাইম লাগতে পারে, বাট প্রতিদালে যে নেভার ডাই। ওকে সো আজকের ভিডিও এখানে গাইজ, সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড বাই বাই।